নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সঙ্গে তিন্নি। আজকে চলে এসেছি আরও একটা অন্যরকম ব্লগ নিয়ে, যেখানে কোনো ওয়াটারফল নেই, যেখানে কোনো রেস্টুরেন্টের কোনো খাবার দাবারের ব্যাপার নেই, শুধু জিপ লাইনিংয়ের ওপর আছে মেঘালয়ার একটা আলাদা মজা, যেটাতে গিয়েই আমি রেকর্ডিং করতে শুরু করি। ওখানকার পরিবেশটাও ভালো করে তুলতে পারিনি বা রেকর্ড করতে পারিনি, শুধু ওই লাইনিংটাই খালি তোলার চেষ্টা করেছি, সেটা ক্যাপচার করা আর রেকর্ডিং করারই বেশি চেষ্টা করে গিয়েছি। আমি যে জিপ লাইনের কথা বলছি সেটা হচ্ছে মেঘালয়তে পায়োনির অ্যাডভেঞ্চার ট্যুর যেটা আছে ওদের ওখানে, সেখান থেকে এটা আমি রেকর্ডিং করেছি। এর সম্পর্কে ফুল ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও। তো এবার আসি জিপ লাইনিংয়ের ব্যাপারে। জিপ লাইনিং জিনিসটা কী সেটা হচ্ছে সেরকম ব্যাপার না, একটা স্টিল কেবল আছে যেটা অনেকটা ফিট ডিস্টেন্স থাকে, সেটাতে যে রাইড করবে বা যে চড়বে সে একটা সিটে বসবে এবং তাকে বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হবে এবং সে দুটো হাত সাপোর্ট করে সেই স্টিল কেবলটাকে পার করবে, এটাই মজা। তবে মেঘালয়ের বিভিন্ন জায়গায় এরম জিপ লাইনিংয়ের ব্যবস্থা থাকে, এক একটা জায়গায় এক এক রকমের কস্ট পড়ে। তো এটার কস্ট সম্পর্কে ডিটেলসটা ডিসক্রিপশন বক্সেই তোমরা দেখে নিও। আমি এখন আর কোনো কথা বলবো না, জাস্ট এক্সাইটমেন্টের আওয়াজটা শোনার অপেক্ষায় আছি আর তোমাদেরকেও সেটা শেয়ার করছি। তো জিপ লাইনিংয়ের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। এটা একদমই অন্য রকমের ব্লগ আছে, মানে এই ধরনের ভিডিও খুব কম পাবলিশ হয় ইউটিউবে, এইটুকু বলতে পারি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাকেও মানে সুযোগ দেওয়া হয়েছিল যে জিপ লাইনিং করার, বাট আমি সেটা আমার নিজের ভয়ের জন্য করিনি, আমার খালি মনে হচ্ছিলো পড়ে যাব, সেই জন্য আমি করিনি। বাট এটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, তাই বলে আমার মতো তোমরা কেউ ভয় পেও না, যদি যাও অবশ্যই এটার এক্সপিরিয়েন্সটা নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। যে কোনো ধরনের ব্লগ রিভিউ আর ইউটিউব শর্টস দেখার জন্য সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগডকে। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা চাইলে ফলো করতে পারো, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।